বুধবার বামেদের আইন অমান্য আন্দোলন ঘিরে রণক্ষেত্র বর্ধমান সহ বামেদের মিছিলকে জেলা শাসকের দপ্তরের বাইরে কার্জন গেটের সামনে বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে বামকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়, পরে লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ বিক্ষোভকারীদের তরফে পাথর ছোড়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। শহরের দুটি দিক থেকে শহরের মধ্যে প্রবেশ করে বামেদের এই আইন অমান্য মিছিল, যার নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বামকর্মীদের আটকানোর জন্য ছিল ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা, কিন্তু মিছিল আটকানো সম্ভব হয়নি। পরে জলকামান ব্যবহার করে পুলিশ। বামেদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার এবং পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। বর্তমানে ব্যাপক উত্তেজনা রয়েছে কার্জন গেট চত্বরে। এদিন আইন অমান্য আন্দোলন করে জেলাশাসকের দপ্তরে যাওয়ার কথা ছিল কর্মীদের, কিন্তু মিছিল কার্জন গেট অব্দি পৌঁছতেই উপস্থিত হয় পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়, সেই সময় পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় তাদের। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত সেনের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।